শত্রুকে ঘায়াল করতে তৈরি ভারতের নয়া ঘাতক, আক্ষরিক অর্থে ঘাতক। 800 মিটার দূর থেকে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে, এক গুলিতেই প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারে এই স্নাইপার রাইফেল। তৈরি করেছে ইসাপুর রাইফেল ফ্যাক্টরি। বুধবার 115তম প্রতিষ্ঠা দিবসে তাদের তৈরি নতুন এই রাইফেল তৈরির খবর জানালেন অস্ত্র কারখানার জেনারেল ম্যানেজার ডিকে মহাপাত্র। নতুন এই স্নাইপার রাইফেলের নাম ঘাতক। শুধু গুণে নয়, দামেও এটি টেক্কা দেবে অন্যদের। এর দাম মাত্র 2,79,000 টাকা। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছেন এই ঘাতক রাইফেল ইতিমধ্যেই পরীক্ষিত। ওড়িশা পুলিশ এবং আরপিএফ এটি ব্যবহার করছে, আর 1,000 রাইফেল তৈরির বরাত মিলেছে। এই রাইফেলের বিষয়ে জানানো হয়েছে ভারতীয় সেনাকেও। কারখানা কর্তৃপক্ষের আশা আরও বরাত মিলবে, কারণ অন্য স্নাইপার রাইফেলের তুলনায় 7.62 ঘাতক ওজনের দিক থেকে অনেক হালকা। মাসখানেক আগে ইসাপুরের এই কারখানা থেকে অস্ত্র পাচারের অভিযোগ ঘিরে উত্তাল হয়েছিল রাজ্য। গ্রেপ্তার করা হয় কারখানায় 2 আধিকারিক এবং 1 ঠিকাকর্মীকে। এত নিরাপত্তা সত্ত্বেও কেন এড়ানো গেল না এমন ঘটনা প্রতিষ্ঠার দিবসে, এই প্রশ্ন শুনতে হলো জেনারেল ম্যানেজারকে। তবে তার যুক্তি যে অস্ত্র পাচার হয়েছে বলে অভিযোগ তা ব্রিটিশ আমলের, নেহাতি বাতিল কিছু অস্ত্র আর যন্ত্রাংশ। তার দাবি আধুনিক বা বর্তমান সময়ের কোনো অস্ত্র পাচার হয়নি। তবে ওই ঘটনার পরে কর্তৃপক্ষ আরও সতর্ক হয়েছেন, ব্রিটিশ আমলের সব অস্ত্র এবং যন্ত্রাংশ একটি ঘরে সিল করে দেওয়া হয়েছে, বসানো হয়েছে আরও সিসি ক্যামেরা।